আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ওয়া মাগফিরাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া লিগিহি ওয়া সলাতু আলা নাবিহি ওয়াল ওয়াজনু النجم بالجزام بوحدته بكبريائه وبسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نزيد له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার এই আওয়াজ মানি না আর জবান খুলে বলেন আল্লাহু আকবার এই আমার গোয়ালগাঁও এলাকার বাবাজিরা বন্ধুরা গো ও আমার গোয়ালগাঁওয়ের পর্দার আড়ালের মা গো আমি জানি আপনারা মা বড় পর্দাশীল আমি জানি আপনাদের মনটা বড় নরম গো মা আমার মনের মধ্যে একটা খবর জানা আছে আজকে এই এলাকার যতগুলা মানুষ মাহফিলের মধ্যে বসে গেলেন আপনাদের মনে টাকা পয়সার কোনো চিন্তা নাই আপনারা একটা জিনিস চান হুজুর দুনিয়ার জমিন থেকে যখন আমরা অন্ধকার কবরে যাব যেই কবরে আলো নাই যেই কবরে কোনো বাতাস নাই অন্ধকার কবরে আমি একলা একটা পড়ে থাকব কিন্তু হুজুর গো আমরা জানি না ওই কবরটাকে আমরা কেমন করে আলো বানাইব আপনারা জোরে বলেন ওই কবরকে আমরা কি আলোকিত রাখতে চাই না অন্ধকার বানাইতে চাই আরো জোরে বলেন না আলোকিত চাই না অন্ধকার চাই আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মতের দলেরা যদি তোমরা ওই কবরকে আলোকিত বানাইতে চাও ওই কবরকে যদি তোমরা শান্তিময় সুন্দর বানাইতে চাও তাইলে তোমরা দুনিয়ার জমিনে ওই আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাও এই কফালটারে আমার মাওলারে দান করে দাও আমার আল্লাহর দরবারে যখন তুমি সেজদা করতে করতে এই কফালটা আমার আল্লাহর দিকে মুতাজ্জু করে দিবে দেখবা ওই কফালটারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের বাতি দিয়া জলমল জলমল করায়া দিব তুমি যখন ইন্তেকাল করবারে আল্লাহর বান্দা ওই ইন্তেকাল পরে করার পরে অন্ধকার কবরের মধ্যে তোমার সাদা কাপড় পরাইয়া অন্ধকার কবরের মধ্যে শোয়া দিব বাঁশের ছানি দিয়া ছাটাইগুলা বিছাইয়া যখন মাটি দিয়া কবরে শোয়াইব ওই কবরে তোমার সন্তান নাই ওই কবরে তোমার মা নাই বাবা নাই আপনারা জোরে বলেন ওই কবরে আমার নবী আসতে পারে কি পারে না জোরে বলেন না পারে কি পারে না
জানি গো এই গোয়ালগাঁও এলাকার আশেপাশে অনেক এলাকা আছে তারা বলে আমার নবী মারা গেছে আমার নবী কবরে রওজা মোবারকে মইরা গইলা ফুইচা গেছে আমি কই রে গোয়ালগাঁওয়ের মানুষ তোমরা যারা আমার নবীরে মারা গেছে মইরা ফুইচা গেছে বলো আমার নবীরে মরা নবী বলো আল্লাহর কসম শামিম দাদা গোয়ালগাঁওয়ের স্টেজে বসে আছে যদি প্রমাণ করতে পারো প্রমাণ করতে পারো শামিম দাদা জুতার মালা লইয়া গোয়ালগাঁও এলাকা থাইকা কুমিল্লা চলে যাব আর যদি প্রমাণ না করতে পারো শামিম দাদার সঙ্গে একবার নবীরে ইয়া নবী সালাম আলাইকা বইলা সালাম দিলে শামিম দাদা তোমারে মানবে দূরে কথা বলেন ঠিক না বেঠে ওই নবী জিন্দা নবী না মরা নবী আর দূরে না বলেন না জিন্দা না মরা ওই জিন্দা নবীরে আমরা কবরে চাই কি চাই না যারা বলবো নবী মরা আল্লাহর কসম তারা কোরআনের আয়াতে অস্বীকার করে আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন ঘোষণা কার আর জোরে কার আলেম থাকলে নিজে বলেন অত আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে তারা দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল করার পরে তোমরা তাদেরকে মরা বইলো না মরা বইলো না আল্লাহ তারা কি আমার আল্লাহ নিজে কয় বাল আহিয়াউন তারা হইল জিন্দা আমার আল্লাহ কয় জিন্দা মোল্লা কয় মরা মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা জোরে কোন মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ কয় রে ও বন্ধুরে ও আমার বন্ধুরা আমি আল্লাহ শুধু এইটা বললাম না ওয়ালা কিল্লা তাশুরুন যারা তারারে মরা কয় যারা নবীরে ওলিদেরকে মইরা গইল্লা ফুচ্চা মাটির লগে মিশা গেছে কয় আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়ালা কিল্লা তাশুরুন এগুলা বোঝে না এগুলার দেমাগ নাই এডি মূর্খ কোরআনে শুধু পড়তে জানে হাদিস শুধু পড়তে জানে কোরআনের আমল নাই ঠিক কি না পড়তে পারবেন আজীবন পড়তে পড়তে ঠোঁটগুলারে বেঁকা বানাইতে পারবেন কিন্তু এগুলার ভালো কাজ লাগাইতে পারে না আমার বয়স কম ফাজল খতম বসে কুমিল্লা দিয়ে তো ছোট মানুষ কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে অনার্স করে আমার বাইরে জানে কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে যারা কথা বলে আল্লাহ আল্লাহ রাসূলের শান ও মানের বিরুদ্ধে যারা কথা বলে আমরা তাদেরকে জমা দেওয়ার সময় আমাদের কাছে নাই কারণ আমরা এমন একজন নবীর উম্মত যিনি হইল রাহমাতাল লিল আমিন বাবা ওই নবী যদি মরণে নাই আসতে পারে আপনার এদিকে লাস্টারে কবর রাহনের বালা মনে হয় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ কি কয় রাসূলুল্লাহ নি কয় আচ্ছা 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 কবর রাহ মানে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ এমন একজন রাসূলের কাছে দিলাম এমন একজন নবীর কাছে দিলাম যে আল্লাহ ওই নবীকে কবুল করেছেন নবী যদি কবরে না আইতে পারে তো রাসূলের মিল্লাতে দেশ কি লেগে কথা মনে হয় এখনো বোঝেন নাই নবী যদি মইরে যায় ওই নবীর মিল্লাতে দেও কেন ঘোষণাকার আল্লাহ কয় যদি মর্ত ইন্দা রব্বি হিমি ইউরজাকুন আমি আল্লাহ তারারে আমার খানা দিতাম না খানা কি মরা মানছে খায় না জিন্দা মানছে তো নবী কবরে মরলে কেমনে আল্লাহ খানা দেয় আর এই খানা খায় কেডায় এগুলো হাগল হাগল পাগলা দিতাম এটা বোঝায় না পাগলারে জিলাফি দিও না বুঝলে না তোরার কাছে ওয়াজ করতাম তোরা কি লাড্ডু বুঝি বেটা ওয়াজ
তবে আমরা আজকের ওয়াজের বিষয় অনুযায়ী আমার মন মতো আমি একটা বিষয় নিয়ে আপনাদের জন্য হেদায়েতের আলো দেন, কারণ আপনারা ঠিক ঠিক কইতে পারবেন কালকে ফজরের নামাজ শর্ত নাই, মুত্তা ওয়াজিনের ওয়াজিনের বক্তা মানে যারা ভক্তবৃন্দ আছেন এই মুত্তা শ্রোতার আমার দরকার নাই, কারণ পুরা মাঠের ভিতরে যদি একজন নামাজি হয় আজকের ওয়াজের থেকে তাহলে এটা হইব মাহফিল কমিটির সফল কাম, কথা কয় না কা আমার এই লাখ টিয়ে খরচ করে মাহফিল তামার কাছে নিও তামার নাই এতলা মানুষ বয়ে রয়েছে আল্লাহ কবুল করো কামিন কর মা গু দুই একটা মশলা টসলা দিয়ে উঠতে বইয়া থাকে জ্ঞান থেকে এই তো তামার রুকনে আমরা থাকতে লাভ আছে না, আমার জানা মতো এই সাইডের মানুষ তামার রুকনে হইলে বইয়া থাকে, এর আগে যেটা কই রাইছি এতলা মানুষ মানে আমি এসারের পরে কোনো রকম মাইকতে ধরছি দুইরা আমি কইছি যে ঠিক দুই ঘন্টা সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এক সেকেন্ড লেট নেই উল্টা আরো আগে সার্চ কইছেন কত মানুষ কম আমরা থেকে ডাবল হইতো না প্রধান বক্তা আমাকে এসার পরে ওয়াজ করে চলেছে শুধু আপনারা লেগে মাহফিলটা রাখলাম না আমার এক উস্তাদ দিয়ে তারা কল দিয়েছে আমার আমি নাহলে তারা কইছিলাম যে মাহফিল একটাই করাম তবে দশটা সাড়ে দশটা দিয়ে মাইক দিলাম আল্লাহ কবুল করো আমিন খুব দিয়ে রাখছেন প্রধান বক্তা যদি হাঞ্জি নালা বেলা ওয়াজ করে যায় গিয়ে আপনারা তো ভাই যে ঘুমাইবেন আল্লাহ আমরা কবুল করো আমিন খুব জবানের মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে সওয়াব না গুনাম আরো জোরে বলেন না সওয়াব না গুনাম তাহলে সবাই আমার সঙ্গে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে না ও জবিল বিসমিল্লাহির রহমানির রহিম اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاني دخل الجنة ومن أصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آله আরো জবান খুলে মায়ার শুনে জোরে জোরে করেন আল্লাহুম্মা জোরে মোহাব্বত নিয়ে পড়েন ইমানি আওয়াজ জজবা নিয়ে মুহাম্মাদ ওয়ালা আলে দুরূদ শরীফ পড়তে হবে মোহাব্বতে কিসে জোরে বলেন না বাবা কিসে আমাদের গুণা আছে না কম না বেশি কম না বেশি এই গুণা মাফ করানোর দরকার আছে না আমার নবী বলেছেন আমার কোনো উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে তার জীবনের দশটা গুণা মাফ দশটা রহমত তার আমল নামার ভিতরে পরণ হয় এবং আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আমল নামায় দশটা নেকি লেখা দেয় একবার দুরূদ পড়লে সুবহানাল্লাহ কর না ওই নবীর দুরূদ আসতে পারবেন না জোরে করবেন মানে এমনি দুরূদ ছড়লে আবার আমরা কয় বেদাতিও কয় না কয় না বেদাতি কয় না
তারা যারা বেদাতি বলে আসলে আকল নাই তো বাদ দেন এরি কথা কইলে মুখ অপবিত্র হয়ে যায় বাদ আমরা একটু জবান খুলে জোরে 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 শরীরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা जज्बा वो सुनो लोगों ये जिस मन में समा जाए वो मन मेला नहीं होती अल्लाहुम्मा सल्ले তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে ঠিক কিনা শুধু বেদনা হৃদয়ে মোর বাসা বাঁধে ভুবন কাঁদে আল্লাহুম্মা জবান খুলে জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা সবাই জীবনের গুনাহ মাফ করানোর জন্য জোরে জোরে একটু আল্লাহ পাকের জিকির করেন লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসিবি রব্বি জাল্লাল্লাহ পড়ার হাসিবি মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা অনেকে দৌড়ে মাহদি না আমরা কেমন যাব যা আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত সোজা করে আল্লাহরে দেখান আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন জোরে একটা তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া কয়েকটা আছে না মনে হয় আপনি আপনি ঢুকে রাখছে ভিতরে শীত লাগে আপনারা সবাই মদিনা যাইতে চান কারা কারা চান জোরে বলেন চান সোজা করে আল্লাহরে দেখান সবাই চান যে আওয়াজ দিচ্ছেন তাকবীর এই আওয়াজ দিয়ে মদিনা যাইবেন দূরের কথা সুয়াগাজী বাজারে ওঠানোর আগে সাকা ফাংসার হয়ে যাবে আসলে মদিনা যাইতে চান জোর একটা ইমানি আওয়াজ দিবেন জজ বানিয়ে ফারবেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ওয়াজ মাহফিল গোয়ালগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জোরে বলেন মারহাবা অনেকে দূরে মাদি না আমরা কেমনে যাব জানে না বলেন অনেকে দূরে আয় আমরা কেমনে যাব জানে না একটা জবান বন্ধ রাখবেন না দুনিয়ার জমিনে চলা ফেলার পথে নামাজ রোজার দরকার আছে না নাই জবান খুলে বলেন না আছে না নাই রোজার পাশাপাশি মা বাবার খেদমতের দরকার আছে না নাই রোজা
রোজা চাই রহনা তোমরার মা বাবার খেদে মত চাই রহনা বলে না মাঝে রোজা না তোমরার মা বাবার খেদে মত চাই রহনা আমার নবীর দুহরত চাই রহনা বলে নবীর দুহরত রইল না আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরসে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার শুয়ে পড়েন আলহামদুলিল্লাহ মুহাজ্জিদ সদর মোহতারাম দিগার আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকে এই এলাকার গোয়ালগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সম্মানিত ইন্তেজামিয়া কমিটির আয়োজনে ব্যবস্থাপনায় প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের মাহফিল আমার পূর্বে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন হযরত মাওলানা আনোয়ার হোসেন সিরাজি সাহেব সহ হযরত মাওলানা ইমাম হোসেন সাহেব সভাপতি হিসেবে আছেন জনাব সৈয়দ কায়কোবাদ ফারুক সাহেব সহ আমার ডাইনে বামের সামনে বসে থাকা দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা যুবক নৌজোয়ান ভাইয়েরা আলেম সমাজ এবং ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মধ্যে ওয়াজ শ্রবণরত আমার মা বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা আজকের এই মাহফিলটা হচ্ছে আপনারা খুশি না বেজার খুশি জোরে বলেন না খুশি না বেজার খুশি সবাই খুশি জি সবাই খুশি জি আমি কিন্তু পরীক্ষা করলাম সাবধান সবাই খুশি জি মোহাব্বত অন্তরে হোঁশ আছে নি মাথায় আছে সবাই খুশি জি দেখি দুই হাত তুলে দেখানছে কারা কারা বেজার বলে বেজার আমরা কি সবাই বেজার আমি তো এর আগে জিগেছি মাথায় হোঁশ আসেনি এত পাগল হইলো আবার হইতো না হোঁশে না দোষে জোশে কিসে জোশে আমার নবী বলেছেন আমার নবী বলেছেন যখন আমি নবীর উম্মতেরা এত আসলে কেমনে হইব আমি একটা করলাম অনওয়াজ শুরু করলাম না এখন আয়েশার গন্ডগোল লাগাই দিচ্ছিল ওয়াজ এখন শুরু নাই ফোলাই না যেমন আসে এক একখান আয়েশার আওয়াজ হলো মনে হয় ডাক্তার স্ট্যান্ড কি ওয়াজ করছেন কো আসলে সবাই খুশি দোষটা আপনার না হুজুর দোষটা কেমনের আমারও না আমার নবী বলছেন কোরআন এবং হাদিসের বাগান যেখানে হবে আল্লাহ আল্লাহ রাসূল আউলিয়া কেরামের আলোচনা যেখানে হবে ওই জায়গায় যে আশেকরা বসে থাকবে যে উম্মতরা বসে থাকবে মূলত তাদের দেহটা ওইখানে পড়ে থাকবে তাদের রুহটা আমি নবী রওজা মুবারকের সাথে একটা কালেকশন হয়ে যাবে সুবহানাল্লাহ আর জোরে পড়েন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে সবাই খুশি না বেজার খুশি দুই হাত সোজা করে আবার দেখেন কেডা কেডা খুশি একটা তাকবীর দেন সেটিও ভাগল থাকে আমরা আছি সেখানে হুশিয়ার সাবধান বলি আল্লাহর দুশ্মনে ফিরে বলেন মারহাবা হে আমার গোয়ালগাঁও এলাকার বাবাজিরা বন্ধুরা গো ও আমার আজকের মাহফিলের বাবারা আমি প্রশ্ন করলাম আপনারা খুশি না বেজার সবাই হাত তুলে বললেন আমরা হুজুর সবাই খুশি আপনারা কি জানেননি আপনাদের চাইতে খুশি আরেকটা দল আছে ওই দলটা আজকে অনেক খুশি অনেক খুশি এই এলাকার মানুষ কিন্তু তাদেরকে চিনে না তাদেরকে জানে না যারা জানেন তারা বলবেন আমাদের চাইতে খুশি একটা দল আছে তারা কারা কবরবাসী বন্ধুরা রে আমার ও আমার গোয়ালগাঁওয়ের বাবারা ও আমার আজকের মাহফিলের শ্রোতা বন্ধুরা আমি জানি না আজকের মাহফিলে কোন যুবক জানি তার মারে হাড়াইয়া মাহফিলে বইসা গেছো আমি জানি না রে
আজকে কোন মুরব্বি বাবা তার মা বাবা দুইজনে হারায় আজকের মাহফিলের মধ্যে বইসা গেছো তোমরা কি জানো নি আমার নবীর তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে আমার নবী ডাক দিয়া কয় উম্মত যদি কোন এলাকার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনার বাগান একটা সাজানো হয় ওই জায়গার মধ্যে যত কবরস্থান আছে গো ওই কবরস্থানের মুর্দার গুলা আল্লাহর দরবারে প্রার্থনা করে আর ডাক দে মালি ও কাবার মালি আমার এলাকার মধ্যে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে আল্লাহ গো আমার একটা সন্তান আমার একটা পুত্র ওই বাগানের মধ্যে আছে কিনা আমি একটু যাইয়া দেখি আল্লাহ আমার সন্তান যদি আমার লাগে দোয়া করে আমার মনে হয় আমার কবরের আজাব মাফ হইয়া যাইব আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দারে ও আমার বান্দারে কে কোন একটু কম বান্দা তোমার কাছে ফরিয়াদ দুনিয়াতে যাইবা তোমার সন্তান যদি তোমার জন্য দোয়া করে তাইলে তোমার কবরের আজাব মাফ করে দেয়া হবে বান্দা ডাক দিয়া কয় আল্লাহ আমার সন্তানটা বড় আদরের সন্তান ছিল আপনারা জবান বন্ধ রাখবেন না আসলে কি এই গোয়ালগাঁও এবং আশেপাশে এলাকায় মানুষগুলা কি এগুলা না আরো দশ ডাবল বেশি আছে না নাই তারা কেন আজকের মাহফিলে আসে নাই তারা কেন আজকের মাহফিলে আসে নাই তাদেরকে যে ডাক ধরে ও গোয়ালগাঁওয়ের মানুষ ও বাটপাড়া বিষ্ণুপুরের মানুষ তোমরা কেন এখনো পর্যন্ত ঘরের মধ্যে বিছনার মধ্যে ঘুমাইয়া রইছো তারা ডাক দিয়া কইব হুজুর গো ঠান্ডা পড়ে এই জন্য বিছনার মধ্যে ঘুমাই কিন্তু এমন একটা কবর যেই কবরে কোনো আলো নাই বাতাস নাই সঙ্গী নাই শাসী নাই ওই কবরে যখন তুমি মারা যাইবা গো ওই কবরে যখন তোমারে শোয়ায়া দিব গো ওই কবরে তোমার কোনো দামি বিছানা থাকবে না দামি কোনো কম্বল থাকবে না ওই কবরে একা একা তুমি শুয়া থাকবা কোন আদরের স্ত্রী সন্তানের মায়ায় পইরা আজকে ঘরের মধ্যে শুয়া রইছো এরে গোয়ালগাঁওয়ের যুবক আজকে এমন একটা দিন চলে গেছে রে 31st night day এই দিনটা এই রাতটা যখন চলে গেছে আজকে গোয়ালগাঁওয়ের যেই যুবকেরা গোয়ালগাঁওয়ের যেই মুরব্বীরা মাহফিলের আয়োজন করছো এরে যুবক ভাইরা আজকে তোমার মা বাবার জীবনটা ধন্য কেন জানো নি তোমরা অন্যান্য ছেলে মেয়েদের মতো খ্রিস্টানের মতো বাদ্যযন্ত্র বাজাও নাই তোমরা খ্রিস্টানদের মতো ডেক্সে বাজায় তোমরা আনন্দ ফুটি 31st night day পালন করো নাই তোমরা নবীর মাহফিলের আয়োজন করেছো ওরে আমার এই এলাকার মা বোনেরা আগো ও আমার মা গো আজকে বুঝি আপনার বাবা নাই আপনার মা নাই আমার একটা বিশ্বাস মা আজকে যদি এই মাহফিলে আখেরি মুনাজাতের সময় আল্লাহর দরবারে আপনি দুইটা হাত বানাইয়া বাড়াইয়া ডাক দেন ও আমার আল্লাহ আমার মা নাই আমার বাবা দুনিয়ার জমিনে নাই আল্লাহ গো আমার মা বাবার জন্য আজকে আমি সন্তান দুইটা হাতে বাড়াইয়া বাড়াইয়া আমার চোখের পানিগুলা ছেড়া দিয়া দিয়া কান্দি আল্লাহ আপনি আমার মা বাবারে মাফ করিয়া দেন ওরে গোয়ালগাঁওয়ের মাহফিলের মানুষ আপনারা জবান কুলা বলেন আজকের মাহফিলে বৈশা যদি গোয়ালগাঁওয়ের ঈদগাহ থেকে আমরা আল্লাহর দরবারে মাফ চাই আমার আল্লাহ আপনারে মাফ করতে পারে কি পারে না আর জবান কুলে বলেন না পারে কি পারে না ওরে গুনা খাতা মাফ কর আমার আল্লাহ পরওয়ার গুনা খাতা মাফ কর আমার আরে গুনা খাতা মাফ কর আমার আল্লাহ পরওয়ার গুনা খাতা মাফ কর আমার আরে এই জীবনে করলাম কত গুনা খাতা মাফ কইরা দাও ও এলাহি মাহবুদের রব্বানা আপনারা জোরে বলেন আমাদের যেই জীবনে গুনাহ করেছি এই গুনাহগুলা মাফ যিনি করতে পারেন তিনার নাম কি ওর একটু জোরে বলেন ইনার নাম কি এই গুনাহ যিনি মাফ করতে পারে তিনার নাম কি সবাই ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ আর জবান খুলে ডাক দেন আল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া রাসূল আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা মাফ করে দাও
করলাম জীবনে গুনাহ করতাম না আপনি মাফ কইরা দেন আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আমার গোয়াল গাওয়ের বাবারা ও আমার আজকের মাহফিলের মা বোনেরা আমি জানি আজকের আলোচনায় তোমার মনটা নরম হইয়া গেছে ঘরের মধ্যে বইসা গেছো মা ও মা গো আজকে যদি আলোচনাটার মধ্যে বইসা জীবনের গুনাহগুলা মাফ না করাইতে পারো তাইলে তোমার কপালটা আজকে মন্দ ও যুবক ভাই যদি তোমার জীবনের গুনাহগুলা মাফ না করাইতে পারো তাইলে তোমার জীবনটা মন্দ জীবনটা বৃথা হয়ে যাবে কারণ কি জানো নি তোমার মতো কত যুবক সুয়াগাজি থেকে এই এলাকার মধ্যে আসার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার মতো কত যুবক চাকরি বাকরিতে বিদেশের জমিনে মারা যায় তোমার মতো কত মুরব্বী বাবা ঘরের মধ্যে রাত্রবেলা ঘুমায় সকালবেলা সজা কইয়া পুত্র সন্তানদের চেহারা দেখে না কিন্তু আমি একটা কথা বলি বাবা আজকের মাহফিলটা হয়তো বা তোমার জীবনের শেষ মাহফিল মনে কইরা আজকের মাহফিলের মধ্যে বৈশা ওই মালিকের দরবারে তুমি যখন চোখের পানি গুলা পালাইয়া পালাইয়া কান্দবা আর ডাক দিবা আল্লাহ ও আল্লাহ জীবনে গুনাহ করেছি মাফ পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ আপনি রহিম রহমান আমার গুনাহ যত আপনার রহমতের বান্দার তার চাইতে কোটি 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 গুণ বেশি আল্লাহ গো আপনি চাইলে আপনি আমাদেরকে রহমত দিয়া ভরপুর কইরা দিতে পারেন জীবনের গুনাহগুলা মাফ কইরা দিতে পারেন আল্লাহর দরবারে চোখের পানি গুনাহ পালায়া পালায়া কান্দবা আর আল্লাহর দরবারে একটা নেক সন্তান কামনা করবা আল্লাহ আমার এমন একটা সন্তান দুনিয়াতে রাইখেন গো যেই সন্তানটা আমার মরণের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবে গভীর মনোযোগ কোরআনের আয়াত তেলাওয়াত করেছি হেদিনা সিরাতাল মুস্তাকিম ও দয়াল আল্লাহ সরল সঠিক রাস্তা আমাদেরকে দেখাইয়া দেন কি রাস্তা সরল সঠিক রাস্তা কোনটা কোন পথে গেলে আপনি সরল সঠিক রাস্তা পাইবেন মনোযোগ দিয়া শুনবেন আর ওই সরল সঠিক রাস্তা দ্বারা কামনা করে আমার নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী বলেছেন ওই সরল সঠিক রাস্তা দ্বারা সব সময় কামনা করে কামনা করতে করতে যদি তারা মারা যায় তাদের ঠিকানা হবে ফাদা খালাল জান্নাতা তারা কোথায় যাবে কথা বলেন কোথায় যাবে মনোযোগ দিয়ে শুনবেন আমি আসার আগে অনেক সমালোচনা করেছেন যে চুলটি লম্বা লম্বা দাড়ি এখন উঠছে না বক্তা আমার দাড়ি উঠবো কই থেকে আমার বয়স চলে মাত্র 21 বছর চুলটি লম্বা এটা নবীর সুন্নত কার সুন্নত কিন্তু এই চুল লম্বা রাখলে আপনার এলাকার আশেপাশে কই বান্ডারি কি দেখ তো আরে বেটা বান্ডারির আর কোফাল মালা দেয় তারা চুলটি লম্বা রাখে নবীর একটা সুন্নত পালন করে মিয়া কথা কন না কেন নবীর হাদিস নবী বলেন লাহু শারুন ইয়াদরিবু মান কাবাইহি হযরত আনাস ইবনে মালিক খাদেমুর রাসূল নবীর 10 বছর খেদমত করছে করার পর ওনাকে খাদেমুর রাসূল উপাধি দেওয়া হয়েছে আনাস ইবনে মালিক বলছে লাহু শারুন ইয়াদরিবু মান কাবাইহি আমি যখন হুনের নাম নেমনে মজা লাগানোর লাগি এমনি হুন তৈব কিতেও কার কাছে মনের কথা কইতাম এবারটা তো বুঝে না মুরব্বী মানুষ ফোলাইনি কইলে তাক মনটা বুঝ দিতাম এবারটা বুঝি ফোলাইন দাড়িডি ভাই কি অবস্থা খারাপ হ্যাঁ বাড়ি ঘরে তারা হুনে বাইরে যে সাউন্ড মাইকের সাউন্ড আলহামদুলিল্লাহ আল্লাহ তার ব্যবসায় বরকত দক মাইকের নাম কিটা মনির মাইক নিও মনির মাইক আল্লাহ তার ব্যবসায় বরকত দক আমিন তুমি আমি যে এভাবে বলি না মাইকে বাইরের সাউন্ড আরো সুন্দর শোনা যায় আমি আসার সময় উই যে দূর থেকে শুনছি আমি কইলাম না আমি গাড়িটা কি সিরিয়েটা টাইম নিয়েছি আমি আসার সময় অনেক দূর থেকে আওয়াজটা পাইছি কিন্তু আজকে এই এলাকার যুবক ভাইদের ভাগ্যটা ভালো কি জানেন আসার সময়ও দেখছি ব্যাডমিন্টন খেলে অনেক যুবক ফিরে রয়েছে কিন্তু আপনার ভাগ্য ভালো যে আজকে আপনারা জীবনের গুনাহ মাফ করানোর জন্য মাহফিলে বসতে পারছেন আলহামদুলিল্লাহ পড়েন আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ কথাটা কই জানি আসিল এবার আমার ভুলে দিছে রে বুড়ো হইছি তো বয়স হইছে ও সুল 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 বাদরি সুল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা মুবারাকের মধ্যে যখন গেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাহু শারুন ইয়াদরিবু মান কাবাইহি আমি দেখেছি নবীজির চুল মুবারাকগুলা নবীজির ঘাড় মুবারাকের উপরে পড়ে তো নবী যেটা রাখছে এটা উম্মতের জন্য কি সুন্নাত তো এই সুন্নাতরা তারা বান্দারি মান্দারি কইয়া তারা এগুলার অ্যাংকার করে
আর সুন্নতের তারা অ্যাংকার করে তারা কুফুরি করে কাফেরে পরিণত হয়েছে। আমি দেখেন কিন্তু খেয়াল করেন আরেকটা জিনিস, যারা বাবরিসুল রায় তার বিরুদ্ধে কয় কিন্তু অনকালার ফলাইন যে রাতা কাইটিং দেয় এদের বিরুদ্ধে কয় না কিন্তু, ঠিক না কথাটা? বাবরিসুল নবীর সুন্নত এটা রাখলে কিছু কয়, মানে কইতে কথার কোনো কম নাই, কিন্তু সুল যদি মনে করেন একটু স্টাইল স্টাইল এটার বিরুদ্ধে তোমার কোনোদিন কইতে শুনলাম না, তার মানে বোঝা যায় তুমি খ্রিস্টানরা দালালি করে নবীর সুন্নতের বিরোধিতা করো। আকল নাই, বহুত রকমের কথা আছে, সব দিয়ে যাবাই দিয়ে দাম যদি আল্লাহ আমার ভাষা আল্লাহ কবুল করো, কিন্তু আমি যে কইছেন নমাজ তো ফরজ লাগবে, হারারাই তো আসুন না, নামাজ যদি না পড়েন লাভ হইতো বসটা কই জানিয়ে দিল আর বাবরি সুল শেষ দেবে না, নবীজি রাখছে আমরাও রাখি, এটা কার সুন্নত? নবীর সুন্নত আমরাও রাখি। ওয়াজ আসিল ইহদিনা সিরাতাল, নবীর পথে চলতে হবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা। আমার নবীর কাছে এ আয়াতে কারিমা যখন নাজিল হইল, নবীর কাছে সাহাবীর দলেরা সামনে হাজির ছিল, আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী আল্লাহর দরবারে নামাজের পরে হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহ ও দয়াল আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম সরল সঠিক রাস্তা দেখান। নবী কি বেফতে আছিল? তাইলে নবী কি লাগিয়া দোয়াটা করছে? তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফান যে কিতাবটা লিখেছেন আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাযিলে বেরলভী রহমতুল্লাহ আলাই, উনি এই তাফসিরের কিতাবের মধ্যে উনি বলতেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম আয়াত যখন নাজিল হইল, আমার নবী যখন এই আয়াতে কারিমা পয়রা পয়রা দোয়া করতেছেন, সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সরল সঠিক রাস্তা কোনটা? আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবি সরল সঠিক রাস্তা হইল আমি নবীর রাস্তা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ, সরল সঠিক রাস্তা হইল আমি নবীর রাস্তা, আমি নবীর পথে চললে তোমরা সরল সঠিক পথে চলতে পারবা। সকল সাহাবাই কেরাম একসাথে আমার নবীর সামনে দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর রাস্তা যদি সরল সঠিক হয়, ইয়া রাসূলুল্লাহ নবী একদিন তো আপনি নবী জাহিরিভাবে আমাদের চোখের সামনে থাকবেন না, তবে আপনি নবী রওজা মোবারকে জিন্দা না মুর্দা? জিন্দা না মরা, আপনি নবী রওজা মোবারকের মধ্যে জিন্দা। ও গো মায়ার নবী গো, আপনি নবীর রাস্তাটা যদি সরল সঠিক হয় তাইলে আপনি নবী যখন দুনিয়াতে থাকবেন না, যখন রওজা মুবারকের মধ্যে আপনি নবী শায়িত হবেন, নবী গো আপনার একদল উম্মত থাকবে, নবীকে যারা দেখছে তারা হইল মাশাআল্লাহ কি শ্রোতা, যারা আছেন সচেতন শ্রোতা আলোচনা বুঝবেন, নবীকে যারা দেখছেন তারা সাহাবীরে যারা দেখছেন তারা তাবি, আর তাবি কে যারা দেখছে তাবে তাবি, তাবে তাবি না যারা দেখছে, এরপরে তারা যারা দেখছে খোলাফায় রাশিদিনের দরজাটা সাহাবীর দলে পড়ে, খোলাফায় রাশিদিন তাবে তাবি না যারা দেখছে তারা হচ্ছে আইয়ামে মুস্তাহিদিন, আইয়ামে মুস্তাহিদিন হইলো ওই ইয়া ফললে আমরা নুরুল আনোয়ার কিতাব যখন পড়ি তখন কিন্তু এগুলো পাওয়া যায়, তাদেরকে বলা হয় আইয়ামে মুস্তাহিদিন, ফলাফায় রাশিদিন আইয়ামে মুস্তাহিদিন, এমনি সলফে সালিহিন আশরে মুবাশিরিন এমনি অনেকজন আছে। সাহাবীরা আমার নবীরে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী রওজা মোবারকে আপনার তাবিরা কাদেরকে অনুসরণ করবে? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবি, ও সাহাবীরে আমার উম্মতেরা তাবিরা তোমরা সাহাবাই কেরামের অনুসরণ করবে, তোমরা সাহাবীরা যা করবে আমার উম্মতেরা তা করব। সুবহানাল্লাহ কয় না মনোযোগ, আমরা যারা আল্লাহর ওলির দরবারে যাই হক্কানি পীর মাশায়েকের কাছে যাই এটার দলিল কিন্তু এই রেফারেন্সে চলে আসবে, মনোযোগ। আমার আল্লাহ পাকের প্যারা বন্ধু ডাক দিয়ে বললেন রে সাহাবীরা, তাবিরা তোমাদেরকে দেখে চলবে, ইয়া রাসূলুল্লাহ নবী
তাবিগণের কে দেইকা কারা চলবে কই তাবে তাবিনজা তারা চলবে তারপরে কারা চলবে আমার নবী ডাক দিয়া কয় যারা সলফে সলিহিন তারা চলবে তাদেরকে দেখার পরে কারা চলবে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আর যদি তোমরা আল্লাহর রহমত পাইতে চাও আল্লাহ পাকের বরকত হাসিল করতে চাও তাইলে তোমরা মিনাল মুহসিনিন আল্লাহ পাকের মুহসিনিন বান্দা যারা আল্লাহর ওলি যারা হক্কানি পীর মাশায়েখ যারা তাদের কাছে যাও হক্কানি আলেম যারা তাদের কাছে যাও তাদের এই পথটা অনুসরণ করো তাদের পথটা যদি ভালো লাগে ওই পথের মধ্যে থাকো তারা নামাজ পড়ে তুমি নামাজ পড়ো তারা রোজা রাখে তুমি রোজা রাখো তারা হজ করে তুমি হজ করো তারা যাকাত দেয় তুমি যাকাত দাও হঠাৎ একটা সাহাবী আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো আমার তো টাকা নাই পয়সা নাই আমি কেমনে হজ করতাম আমি তো মদিনা যাইতাম চাই তবে নবী গো আমি সর্বপ্রথম কেমন করে হজটা করব আপনি কি আমার কাছে বলতে পারবেন নি আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে হজ করতে পারো নাই সমস্যা নাই আমি দয়াল নবী ঘোষণা করলাম যদি তুমি হজ করতে নাহি পারো রে তাইলে আমি নবী একটা রাস্তা তোমারে দেখাইয়া দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওই রাস্তাটা কি বলেন না আমার নবী কয় ওই রাস্তাটা হইল যখন তুমি রাত্রবেলা ফজরের নামাজ আদায় করার জন্য উঠবা ফজরের নামাজের আগে আগে উঠবা সুবহানাল্লাহ কোন ফজরের নামাজের পরে উঠতে কইছে কেন কোন সময় আগে সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী ফজরের নামাজের আগে কেন উঠতাম গো আমার নবী কয় তুমি তো 3 লাখ টাকা দিয়া হজ করা সম্ভব হবে না তুমি তো 3 লক্ষ টাকা দিয়া মদিনা যাওয়া সম্ভব হবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা কেমনে মদিনা এবং মক্কা যাইতে পারবো আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা গো যখন তোমরা তাহাজ্জুদের নামাজের মধ্যে উইটা চোখের পানিগুলা পালায়া পালায়া ডাক দিবা মালি ও কাবার মালিক আমি মদিনা যাইতে পারি না আমার টাকা নাই পয়সা নাই আপনি একবার আমারে মদিনা যাওয়া নসিব করে দেন আপনারা জবান খুলে বলেন তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি পালায়া পালায়া কানলে আমাদেরকে আমার আল্লাহ মক্কা মদিনা নিতে পারে কি পারে না আর জবান খুলে বলেন না পারে কি পারে না তাহলে সবাই জবান খুলে একবার ওই নবীর উপরে দরুদ করেন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا قبر جدي چاو اجالا دور دبانا গলার মালা সুবহানাল্লাহ পড়েন খবরকে যদি আলোকিত করতে চাও নবীর দুরুদকে তোমার গলার মালা বানিয়ে নাও সব সময় জবানের মধ্যে ওযু অবস্থায় নবীর দুরুদ আদায় করো আল্লাহর কসম আমার নবী বলেছেন আমার কোন উম্মত যদি দুরুদ শরীফ পড়তে পড়তে মারা যায় ওই উম্মতকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে আমি দয়াল নবীর কুল মোবারকের মধ্যে নিই আমরা কি চাই না নবীর কুল মোবারকে থাকতে ওই নবীর কুল মোবারকে থাকার দরকার আছে না তাহলে জোরে বলেন কবর যদি চাও ও জালা দুরুদ বানাও গলার মালা সফল যোগে দেখতে পাইবা আমার দয়াল নবী রে আল্লাহুম্মা সাল্লি মাদে ওয়ালা আলে কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না বলেন কবরে রাজা সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে ও গো দয়াময় হে রহিম ও গো দয়াময় চাই যে তোমার শুধু করু না কবরে রাজা
কত কঠিন সইতে আমি পারিব না বলে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে আসি কি জানা মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে আছি কি জানা শেষ গোসলে আর সাদা কাপড়ে শেষ গোসলে আর সাদা কাপড়ে শেষ বিদায় দিবে মনা কবরে রাজা কত পারিব না বলেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে অন্ধকার ওই কবর দেশে সোয়াই দিবে যখন আমাকে অন্ধকার ওই কবর দেশে সোয়াই দিবে যখন এই পাপিরে হাসবেন আমার নূরের নবী আসবেন আমার নূরের নবী দেখতে আপনাকে মনে চাই কবরে রাজা কত কঠিন সইতে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে একটা জবানও বন্ধ নাই আপনারা জোরে বলেন ওই কবরের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন না বাবা আছে না নাই বন্ধুরা রে আমার ফারস নামক একটা রাজ্য আছে কি রাজ্য পারস্য নামক একটা রাজ্য যারা ভূগোল এবং ইতিহাস পড়েছেন তারা জানেন ওই পারস্য রাজ্যে একজন মহিলা একটা মসজিদের পাশে দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছেন কে হেঁটে যায় আমি জানি আজকের মাহফিলে আমার মা বোনেরা ঘর থেকে শুনতেছেন আমি জানি এই এলাকার ভাই বাবারা অত্যন্ত স্মৃতিশীল এবং অত্যন্ত শ্রদ্ধাবান মানুষ পারস্যের একটা মসজিদের পাশে দিয়ে যখন ওই মহিলা যায় ওই মহিলা যাওয়ার সময় পারস্যের মসজিদের ইমাম মসজিদের মধ্যে বয়ান করতেছেন ও এলাকার মানুষ তোমরা কি আমার একটা খবর জাননি আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন উম্মত ও আমার উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের গোলামিতে তোমাদের জীবনটারে অতিবাহিত করবে আর যদি তোমার একটা নেককার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে থাকে যখন তুমি মারা যাইবা মারা যাওয়ার পরে যখন তোমার সন্তানটা কোনো মাদ্রাসার ছাত্র হবে কোনো তালিবুল এলেম হবে ওই সন্তান যদি তোমার জন্য হাত বাড়ায় বাড়ায় দোয়া করে রব্বির হামহুমা কামা ওয়াকুর রব্বির হামহুমা কামা হে মুসলমান ও পারস্যবাসী মুসলমান যখন তোমার একটা সন্তানকে তুমি একটা মাদ্রাসার ছাত্র বানাইবা আমি ঘোষণা করে দিয়ে গেলাম ওই সন্তান যখন তোমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করবে মালিক ও দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার মা বাবারে মাফ করে দেন আপনার সন্তান একটা নেককার সন্তান হইলে আপনার কবরের আজাব আমার আল্লাহ মাফ করে দিবে মহিলাটা এই খবরটা মসজিদের আলোচনার মধ্যে শুইনা মহিলা দৌড় মেরা তার স্বামীর কাছে গেছে 10-11 বছর মহিলাটার গর্ভে কোনো সন্তান নাই কয় বছর আপনারা এই লোকটার লগে মাইতেন না আপনারা মাতেন দীক্ষা এটা আপনার লগে মাতেন আপনারা তার দিকে কেউ চাইয়েন না চাইলে দেখবেন হেতে আর কোনো কথা কইতো না সিকুদ পাগল তো পাগলই ওই যে কইলাম পাগলা তিতা মিটা বোঝেন আমি ঝিলা ভি দিয়েন না এটারে লাভ আছে সিকুদ এলাকে হে পাগল হইবে দেখে আপনারা পাগল হইবেন এটারা বোঝে না শেষ আপনার এন দিয়ে ফলাইন দিয়ে তোরা বলে আসলে কিটের হু মানুষ না বেশ দূরে আমি এটাই বুঝি সুখ তার দিকে আবার এদিকে ফিরে সোজা ফেস টু ফেস হয়ে যাও না এদিকে ফিরে রয়েছে ফিরে গিয়া সুন্দর শেষ আর ভেজাল আছে আল্লাহ কবুল করুক মহিলার 10-15 বছর কোনো 10-11 বছর কোনো বাচ্চা মসজিদে ইমাম কইছে একটা ফোলা যদি রাইখা যাও
ওই ফোলা যদি দোয়া করে তোমার ওই দোয়া কবুল হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ওই মহিলা একটা দৌড় মেরে মহিলার স্বামীর কাছে যায়, ডাক দিয়া কয়ে, স্বামী রে, ও আমার স্বামী, আমার একটা সন্তান নাই, আমার সন্তান যদি থাকতো আমার সন্তানটা আমার জন্য হাত বাড়ায় বাড়ায় দোয়া করতো, স্বামী, ও স্বামী, আমরা কি একটা সন্তান নিতে পারি না, কিন্তু আল্লাহর কি মেহেরবান, এই মহিলা এবং পুরুষের পক্ষে একটা সন্তান ধারণ করা কোনো কিছু না, সন্তান ধারণ করতে তারা পারবে না, কত জায়গায় মধ্যে যোগাযোগ করেছে একটা সন্তান লাভ করতে পারে না, কিন্তু বাবা রে আপনারা জোরে বলেন, সন্তান যিনি দিতে পারে তিনার নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন, তিনার নাম কি? ওই মহিলা ইমাম সাহেবের কাছে যায়া মসজিদের দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দেয়, ইমাম সাহেব, আপনি বলছেন সন্তান রাইখা যাইতাম, কত জায়গার মধ্যে গেলাম, 11 বছরে বিবাহ হয়েছে, একটা সন্তান আমার গর্ভের মধ্যে আসে না, তাইলে আমার জন্য কে দোয়া করবে? ইমাম সাহেব বলেন না। ইমাম সাহেব ডাক দিয়া কয়ে, কেন সন্তান নাই? মহিলা ডাক দিয়া কয়ে, আমি একজন বদ্ধা মহিলা, আমার ঘরের মধ্যে কোনো সন্তান হয় না। ও এলাকার মানুষ যে এই মহিলাটা বিয়া করায় আনার পরে তার গর্ভের মধ্যে সন্তান আসে না, আপনারা যারা শ্বশুর শাশুড়ি আছেন মহিলাটার হেয়পতি পূর্ণ করেন, খারাপ কথা বলেন, হয়তোবা ছেলেটারে খারাপ কথা বলেন, বইলেন না বাবা আল্লাহ তার নসিবে সন্তান রাখে না এই জন্য হয় না, কিন্তু এই জন্য কি আপনি তার খারাপ বাসায় ব্যবহার করতে পারেননি? মহিলা ডাক দিয়া কয়ে, হুজুর গো, আপনি কি পারেন না আমার একটা রাস্তা বাতলা দিতে? হুজুর একটা ডাক দিয়া কই, মা গো মা, সব সমস্যার সমাধান আমার আল্লাহ দিতে পারে, আমার আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তোমার সন্তান দান করে দিব। মহিলা কই, 11 বছর চাইছি পাইছি না, আপনি কইছে নন কালা চাইলে নি ফাম, 11 বছর নামাজ সরি পাই না, কই কয় অর্থ করেন? কই 5 অর্থ, কইছে বুঝিয়ে 5 অর্থ নামাজ সরি আমার সন্তান হয়ে লেবেন, মহিলা ডাক দিয়া কয়ে, হুজুর, ও হুজুর গো, আমরা জানতে চাই আমরা কেমনে সন্তান পাইব, 10-11 বছর ইবাদত করি কোনো সন্তান নাই, কেমন ইবাদত করলে আমি সন্তান পাইব আপনি বলেন না? বন্ধুরা রে আমার, ওই হুজুর মহিলাটারে শিখিয়ে দিল, আপনি আজকে থেকে ফজরের নামাজের 1 ঘন্টা আগে আগে উঠবেন, ফজরের নামাজের টাইম হওয়ার আগে উঠবেন, উইটা আপনি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়বেন, নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমার একটা সন্তান নাই, আপনি আমার একটা সন্তান দেন, তবে এমন একটা সন্তান দিয়েন যেই সন্তানটা একটা নেককার সন্তান হয়, যেই সন্তানটা আমি মা মারা যাওয়ার পরে আমার লেগে দোয়া করব, যেই সন্তানটা আমার বাধ্যগত সন্তান হইব। আপনারা জোরে বলেন, আল্লাহর কাছে ভালো কিছু চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জবান খুলে বলেন না, পারে কি পারে না? মহিলা বাড়ির মধ্যে আইয়া যখন নামাজ আদায় করে গো, ও আমার বাবারা, মহিলা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস নামাজ আদায় করছে, করার পরে মহিলা একটা সুখবর পাইছে, ডাক্তারিমা মহিলার খবর দিছে, ও আব্দুর রহমানের স্ত্রী, তোমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে। আব্দুর রহমান কয়, 11 বছর হইছে না, এখন কইতেকে আসলো, তার মানে আমার স্ত্রীটা কোনো জায়গার মধ্যে খারাপ কাজ কইরা আজকে আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান ডানছে। আহারে, আসলে মহিলাটা তো কোনো খারাপ কাম করছে না, মহিলাটা আমার আল্লাহর কাছে চাইছে, মালিকের দরবারে চাইছে, আর আমার আল্লাহ মহিলার সন্তান দান করছে। আরো জবান কিনা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই মহিলাটা ওই জায়গার মধ্যে যখন খবর পাইছে দাত্রিমা, তারে খবর দিছে তোমার গর্ভে একটা সন্তান, মহিলাটা বড় খুশি, দাত্রিমা যাওয়ার সময় ওই মহিলার স্বামী আব্দুর রহমানরে ডাক দিয়া কইরে, আব্দুর রহমান, তোর স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান, আব্দুর রহমানের মাথার সেন্টিমিটার বড় গরম হইয়া গেছে, ডাক দিয়া কই, স্ত্রী, এইটা আমার সন্তান হইতে পারে না, এইটা আমার সন্তান হইতে পারে না, না না না, আমার সন্তান 11 বছর হয় না, আজকে কেমনে আমার একটা সন্তান
সন্তান হইল মহিলা চোখের পানি গুলা ফালাইয়া ফালাইয়া কান্দে আর কান্না করতে 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 বড় বেকার হইয়া গেছে স্বামীর পাউডার মধ্যে দুইরা ডাক দিয়া কয় স্বামী গো ও আমার আদরের স্বামী আপনি আমার অবিশ্বাস করেন না আমি কোনো খারাপ কামের মধ্যে যাই নাই আমি আপনার এই গর্বের সন্তান তা আপনার সন্তান আপনি আমার কোনো সন্দেহ জনন খারাপ কাজের মধ্যে লিপিবদ্ধ করবেন না স্বামী তো বিশ্বাস করে না বিশ্বাস করে না ওই মহিলা ওই জায়গার মধ্যে থাইকা হাল্লার দরবারে চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে মহিলাটাই আল্লাহর ডাক দেয় মালিক যে 11 বছর সন্তান ছিল না সন্তান না থাকার একটা জ্বালা ছিল এখন সন্তান আসছে স্বামীর কাছে অবিশ্বস্ত হইয়া গেলাম একজন মহিলা কখন অবিশ্বস্ত হয় জানেননি যখন তার স্বামী তার বিশ্বাস করে না যখন তার স্বামী তার প্রতি আত্মবিশ্বাস রাখে না তখন ওই মহিলাটা ধৈর্যহারা হইয়া যায় তখন মহিলাটা খারাপ ভাষায় ব্যবহার শুরু করে দেয় কিন্তু আবার এক গ্রুপের মহিলা আছে যেই মহিলারা ভালো হোক খারাপ হোক স্বামী টাকা বেশি ইনকাম করুক কম ইনকাম করুক স্বামীর সঙ্গে কাউ 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 শুরু করে দেয় ও মা আপনি কোন স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন যেই স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত পড়ে রইছে আমার আজকে গোয়াল গাঁয়ের মা গো আপনারা কোনোদিন স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মহিলাটা স্বামীর লগে খারাপ ব্যবহার করে না ফোলাটাকে হালাল সন্তান না হারাম হালাল সন্তান শ্রোতা মনোযোগ আছে বুঝতে পারছে ওই ছেলেটা হালাল সন্তান মহিলা আল্লাহর দরবারে কান্দে জামাই এখান দিয়া বিশ্বাস করে না বন্ধুরা রে আমার ওই লোকটা স্ত্রীটারে এমন মারা মারছে এমন মারা মারছে মহিলাটা তবু গর্বের সন্তান নষ্ট করে না গর্বের সন্তান মহিলার গর্বের মধ্যে বলেন গর্ব থেকে সন্তান কোনো কিছু দেখেনি কিছু দেখে ওই মহিলাটা গর্বের সন্তান কিছু দেখে না ওই মহিলাটা গর্বের মধ্যে সন্তান লইয়া স্বামীর এত মায়ের খাইছে মায়ের খাওয়ার পরে তবু 10 মাস 10 দিন পরে মহিলার সন্তানটা দুনিয়াতে আগমন করছে স্বামী স্ত্রীরে কোনো খানা দেয় না স্বামী স্ত্রীর দিনে পরন দেয় না স্বামী স্ত্রীরে কোনো আদর যত্ন কোনো কিছু করে না ছোট্ট বাচ্চাটা লইয়া মহিলাটা আল্লাহর এত বেশি ইবাদত করত হো আমার গোয়াল গাঁয়ের মা হো আমার দনপুর এলাকার মা আজকে বুঝি আপনারা আমার আলোচনা শুনতেছেন আপনি বিপদে পড়ে রয়েছেন টেনশন করেন না আপনি কোনো টেনশনে পড়ে রয়েছেন চিন্তা করেন না আপনার টাকা নাই পয়সা নাই চিন্তা করেন না আপনি কঠিন বিমারে আছেন চিন্তা করেন না রাত্র গভীর বেলা ওইটা গো হাল্লার দরবারে ফরিয়াদ কইরা কইরা কান্দেন আপনার ফোলাটা বিদেশে গেছে ফোলাটা কেমন আছে আপনি জানেন না ফোলাটার লাগে মনটা বড় কান্দে মা ও গোয়াল গাঁয়ের বাবা আপনার সন্তানের লাগে মনটা বুঝি কেমন কেমন করে আপনি বুঝি এসারের নামাজের পরে তাহাজ্জুদ নামাজের মধ্যে দোয়া করেন আমার আল্লাহর কাছে চাইলে আপনার সন্তান সব দিক আমার আল্লাহ বালা কইরা দে মহিলারা আল্লাহর ইবাদত বেশি করতো না কম আর ওজনে বেশি না কম বর্তমান যুগের মহিলারা আল্লাহর ইবাদত বেশি করে না কম কম করে 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 এমন কম করে রাত্রবেলা সারা রাত টিভি যা ফজরের সময় জামাই ফজরের নামাজে যাই যাই ডাক দে এই ওঠো না ডাক দিয়ে কেন থেকে যাইবা নি টিভি চেয়ে ঘুমাইছি একটু আগে তোমার খবর নাই আমি জানি গোয়াল গাঁয়ের মা বোনের এমন না হ্যাঁ তাহলে সেটি মানা করে তাহলে তার ঘরের ভিতরে আছে স্টেপ বেশি দিলে অসুবিধা আছে হে আমার গোয়াল গাঁয়ের মা টিভি চাই তো চাই যদি কোন রকম জামাইরে বাদ দিত যাইয়া মেমানতির তাই যদি কোন রকম একটা নাটক মিস হইয়া যায় পরের দিন এটার কাজ আদায় করে মিশা কইলাম আর কাজ আদায় করে এক অক্ত নামাজ মিস হইলে এটা ভরব দূরের কথা কিন্তু নাটক একটা মিস হইলে কি করে পূর্ণ ভাষার ভিতরে কাজ আদায় করে বেরিয়ে খাইছ কত খারাপ আর যদি কোন রকম টিভি চাওয়ানোর সময় জামাই দিয়ে এক অকটা বাধ্য না লইয়া খাও আমি উল্টে কইবে লইয়া খাইতাম কিতাম তোরা আনছি কিতাম বিয়া করি আমি তোরে কই না কিতা গো শোনা মানি তোমার আমি আনছি কি লাগে আমি দাবি এটা মানুষ এত কথা বুঝি না আপনারা ভালো বুঝেন কেমনে বুঝাইবেন এটা তো আপনারা জানেন কেমনে কোন লাগে তবে সাবধান মহিলাদের উপরে হাত তুইলেন
তুইলেন নরম ভাষায় বুঝাই দিয়েন। আমার নবী কইছে মহিলার মনটা হচ্ছে নরম, তাদেরকে নরম ভাষায় বলবেন, নরম ভাষায় বুঝাই দিবেন। যদি না বোঝে ফয়জন এক দেড় মাস মহিলাটার লোক বুঝবেন না। নবী শিখিয়ে দিচ্ছে হাদিস নাও, ক্লাস নাইনে হাদিসটা পড়ায়, বিছানা আলাদা করে দাও, তারা এক জায়গায় ঘুমাইবো, তুমি এক জায়গায় ঘুমাইবা, কথা যদি না হয়, এয়ারফোন যদি না হয়, কোন রকম হালকা পাতলা একটা একটা লাগাইবেন আর কি, হাতলা করে। নবী কইছে তবে কোন দাগ টাগ জন না পড়ে, হালকা পাতলা করে বেরিয়ে কো ও বুঝছি এটা দে মাই আজ যাই নি বাজে হিটা দাও, চিন্তা করি মহিলার আগামী বছর কালেকশন লাগে বেরিয়ে তোর কাছে যাইবে, আগে জিঙ্গে বক্তা কাটাইবো, যদি কো স্বামী রাজা ওইসে বুঝছি হ্যাঁ তোর আইন আমার আমার কথা মনে কালেকশন না লাগবে না দাও বাজ্য আমারও যদি আনেন বেরিয়ে দেখো আর কয়েকটা থেকে কুটকুটে আসে, আরে বাবুরে কি হুজুর আনছে এটা হোক না রে। আসলে কথাটি মিথ্যা কথা, কথাটি কি বর্তমান সমাজে দরকার না? আরে মা, আপনি এমন একজন মা, আপনার মতো মায়ের গর্বে গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি জন্ম হইছে, কিন্তু এখন আপনার ঘরের ভিতরে জন্ম হয় নইন্যা রাকিব্যা সাকিব্যা, কথা কই না কা? আর এই ফোলারে আপনি যদি কোনো হারা দেন এই ফোলা তো হাত পান না, ঠিক নি? মিশা কইলাম, মিশা কইলাম, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক, আর জোরে আমিন। গভীর মনোযোগ, মহিলা আল্লাহর কম ইবাদত করতেন, ওই তো মাশাআল্লাহ বালাস, কানে কানে না নাই কথা কইয়েন না, আর ঠিক 30 মিনিট বইবেন, অসুবিধা হইতাছে কোনো? রাত বেশি হয়ে যাইতাছে, 30 মিনিট বইতে পারতেন না? আর রাও কাল কেউ দুই মাহফিল করে ওই তার রাজিঙ্গাও, আজকে জুমার নামাজ খুব কষ্টে ভরাইছি, আরে বেটা রাখ জিকির সারা কি আমি আর মাহফিল, আমার আনসে জিকির করতাম এটাও আমি জানি। ওইব ওইব একটু 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 এমন করেন না, এমন করেন না, আমি কই না কথাটা বলি না, কোন সুযোগ দেয় না। কালকে দুইটা মাহফিল করছি, কয়টা কসু মাহফিল কইরা গেছি বুড়িছন, দুনোটা কি 60 মিনিট করে বেটা, 2 ঘন্টা করে মাহফিল করছি, লাস্টেরটা 3 ঘন্টা ওয়াজ করছি। হাদি আপনার মতো কম না, আপনারটার থেকে ডাবল দিছে, মাদ্রাসা 60টি আছে কুমিল্লা শহরে, আমার মুসল্লি আছে না দিগান, একটা মাদ্রাসা বকশিয়াদর বা সুজানাগর জামিয়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা, একটা এটার থেকে 5 মিনিট দূরে গেলে আল হোসাইনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, আর একটা এটার থেকে 10 টাকার ভাড়া দূরে গেলে মাহফুজা চৌধুরী সোবানিয়া মাদ্রাসা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সামনে, আর একটা নূরপুর রোডের থেকে মেডিকেল রোডে ঢুকলে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, দোয়া করেন এলাকার 1.5 ঘন্টা জায়গা কিনা, একতলা কমপ্লিট, দোতলা ছাদ ডালে দন লাগবো, কমপ্লিট আছে রেজা মঞ্জিল হাফিজিয়া মাদ্রাসা দেওয়ানের লাগে প্রস্তুত হয়েছি, 5টা বানামু, কবে বিয়া করছে না কিয়া গীতা করবেন, মাদ্রাসা লাগামু বেড়া। আল্লাহ কবুল করুক, মহিলাটা ইবাদত করতো কম, মাশাআল্লাহ কবুল করুক, আমিন। ওই মহিলা আল্লাহর এত ইবাদত করতো, কোন খাবার স্বামী দেয় না, সন্তানকে কি খাওয়াইব, সন্তানকে কি খাবার দিব, ওই মহিলাটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া নামাজ আদায় করে আর কান্দে খোদার কসম রে বন্ধু, মহিলাটার স্বামীটা ওই স্বামীটা মহিলাটারে বাচ্চাটা লইয়া ঘর থেকে বাহির করে দিছে, স্বামীও কিন্তু বড় ধরনের আল্লাহর ওলি, ভালো ভালো ইবাদত করছে, কিন্তু বন্ধুরা রে আমার ওই মহিলাটারে যখন ঘর থেকে বাহির করে দিছে, মহিলাটারে ও মহিলাটার সন্তানটা ছোট্ট ফোলা এটারে কোলে করে বাগানের মধ্যে চলে গেছে, জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে বইয়া বইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে এবং নূর নবীদের দুরূদ শরীফ আদায় করে। ও গো বন্ধু গো, ওই মহিলা যখন আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহর ইবাদত করতে 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 মহিলার খানার খবর নাই, টাকার খবর নাই, পয়সার খবর নাই, সন্তানের কোনো খবর নাই, এমনে এমনে যাইতে যাইতে রে বাবা কোনো খাবার নাই, দাবার নাই, 10 বছর পর্যন্ত মহিলারা ইবাদত করছে, আরো জোরে কয় না, কয় বছর, 10টা বছর পর্যন্ত যখন মহিলাটা ইবাদত করছে রে, 10 বছর ইবাদত করার পরে মহিলাটা সেজদার মধ্যে থেকে 10 বছর পরে মাথা উড়াইছে, উড়াইয়া দেখে তার ফাঁসে দিয়া তার ফোলাটা ছোট্ট বাচ্চারে 10 বছর আগে যেমনে হতাইছে, 10 বছর বয়স হলে একটা ফোলা এমনে তার ফাঁসে দিয়ে শুয়ে রয়েছে,
কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুরশিদের খেলা, আরে না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা, আরে না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ঠিক কিনা? ওলি আল্লাহর কারামত কেউ বুঝতে পারে? আর অনকালা কয় মাজার জিয়ারত করতে গেলে কয় ফুজা বলে করে, বেদবের দল মাজার জিয়ারতে যে ফুজা কইব বউ অটো তালাক হয়ে যায়, কাফের সে কাফের মাজার জিয়ারতে ফুজা কইলে কি হয় কাফের কেমনে ফতুয়া লইয়া যান। কালকে সকালে নেল সমালোচনা করব, আর আমি যেদি কইতাছি কইব গান কইছি ফতুয়া নেন। মাজার জিয়ারতে কয় ফুজা কইলে বউ তালাক কাফের পরিণত হয়ে যায়, মনোযোগ। মাজার জিয়ারত করছে আমার নবী, কে করছে? সবে বরাতের রাত্রি, আবার কেউ বলেন সবে কদর, লাইলাতুল কদর রাত্রি, মানে ২৭তম রাত, রমজানের ২৭ তারিখ দিবাগত, ২৬ তারিখ দিবাগত রাত্র, এই রাত্রে আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারক থেকে, হুজরা মোবারক থেকে বাইর হইয়া জান্নাতুল বাকির যতগুলা কবর আছে, যতগুলা মাজার আছে সবটি জিয়ারত করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। হুজুর আমাদের একটু শান, আপনি আব্বা কিতা করেন আমি তো জানি না, আপনার পরিচয় উনি কি করেন? ফিসা বুঝু নাম কি? সুন্নতকে যে অ্যাঙ্কার করে সে কি? কি আপনি মুসলমান? আপনার বউ ও মুসলমান? সুন্নতকে অস্বীকার করে সে কি? কাফের। আপনি মুসলমান, আপনার বউ মুসলমান, মাজার জিয়ারত সুন্নত, কি সুন্নত? দলিল আছে নি? সুন্নত দলিল না যদি দিতে পারে, আর এই হ্যাঁ অন দিতাম না দলিল না দিয়ে যাইগাম, পরের বার জন কইব দলিল তো দিছে না, তখন বাইন্দারে কে খবর দিবেন কুমিল্লা থেকে আইয়া দলিল দিয়ে তারা লইয়া যামু, আবার আমরা লগে কোনখানে যাওয়ার লাগতো না, একবার ফানুয়া দরবার জিয়ারত করবি, একবার শাহ আব্দুল্লাহ গাদিগুড়ির দরবার জিয়ারত করবি, একবার রেজভিয়া দরবার জিয়ারত করবি, একবার শাহপুর দরবার জিয়ারত করবি, চলব। বাইন্দার একটা খবর দিবেন, আমি আমি একা আমুক বড় আলেম লাগবে না, আমি একা তার লগে বসবো, মাজার জিয়ারতে যে পূজা বলবে সে কি? বউ কি হয়? আপনি মুসলমান, আপনার বউ মুসলমান, কি তো আপনি মুসলমান, আপনার বউ অন, আপনি যখন কুফরি করে কাফের হয়েছেন মুসলমান বউটা আপনার লেগে যায় যায়নি, অটো তালাক অটো। আপনি চেহারা খোলেন আপনার শাক ওরা দিয়ে না কি রে হক কথা কইবার লাগে না, আল্লাহ কবুল করেন আমিন। দুই একটা ফেস প্রশ্ন শুরু হইছে, ওদের কি কয় এ কথা জীবনও শুনছেন না, আমার মনে হয় না শুনছেন, শুনছেন কোনদিন? মাজার জিয়ারতে পূজা কইলে কাফের হয়ে যাবে শুনছেন নি? শুনছেন? আমি কই না তো শুনছেন না, বহুত আলেম এটা আলোচনা করে, কিন্তু আমার মতো ফেসে হুসে আপনি ধরে না, কারণ আমি ছোট মানুষ, আমি একটু ফেসটা একটু বেশি বুঝি, আমার অনেক মানুষ আমি মাদ্রাসা গেল ক্লাসে গেল হুজুর আমারে কয় তুই খালি আমরা হাস, আল্লাহ কবুল করুন আমিন। মহিলা দশ বছর সেজদা করে আছিল, এই মহিলাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? নামাজের খবর আছে আর নাই? মিয়া খবর নাই, সেজদা করে আছে কার ফেমে ভাগ লইয়া, এইটা হইছে আলমে মারেফত, দশ বছর যে নামাজ পড়ছে না, নামাজে ফরছে না দশ বছর, এই নামাজ কই গেছে? ওই নামাজ হইতে সেজদার ভিতরে পড়ে আসিল এমনি আদায় হয়ে গেছে, গভীর মনোযোগ। দশ বছর পরে যে সন্তানটাকে দেখতে পাইলেন, ওই সন্তানটা দশ বছর বয়সে শুয়ে রয়েছে,
মহিলাটা আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে গেলেন আবার 10 বছর পরে সেজদা থেকে মাথা উঠাইয়া আবার সেজদার মধ্যে পড়িরা ওই মহিলাটা আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ এটা আবার কেমন খেলা খেলাইলেন 10 বছর আগে সেজদা দিলাম এত ছোট্ট একটা বাচ্চা আমি রাইকা ঘুমাইছি আমি তো মনে করছিলাম আমার ফোলাটা মারা গেছে আল্লাহ আমার ফোলাটা কেমনে 10 বছরের হইয়া গেছে আল্লাহর দরবার থেকে সাদা নূরের পোশাক পরাওয়ালা একটা ব্যক্তি মহিলাটা সেজদার মধ্যে পড়া রইছে কে জানি আয়া মহিলাটার মাথার ভিতরে ধরছে মহিলা কোথায় আর জোরে কোথায় মহিলাটা সেজদার মধ্যে রইছে রে সেজদার মধ্যে মহিলাটার মাথার মধ্যে ধরছে মহিলাটা সেজদা থেকে ডাক দেয় কে গো কে আপনার পরিচয় কি উনি ডাক দিয়া কয় ও মহিলা তুমি কি আমার চিনো না আমি হইলাম মদিনার রহমাতাল লিল আলামিন আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ ওই মহিলা একটা ডাক দিয়া কয় নবী গো মায়ের নবীজি আমার সন্তানটা আমার গর্ভের মধ্যে ছিল আমার স্বামী আমারে গর্ভ থেকে বাহির কইরা দিছে ও গো নবী গো আমার সন্তান তার যখন আমারে আমারে বাহির কইরা দিছে 10 বছর হইছে জঙ্গলে পড়া রইছি আমার ফোলাটা শুয়ে রইছে কোনো কথাও বলতে পারে না নবী গো আমি যে সতী নারী আমার স্বামী ডাইডা বুঝে না আমি আমার স্বামীরে কেমনে বুঝাইতাম আমার নবী কয় সেজদা থেকে মাথা উঠান ওই মহিলা কয় নবী গো আমার স্বামী যতক্ষণ আমারে মাইন্না না নিব ততক্ষণ সেজদা থেকে মাথা উঠাইতাম না আমার এই গোয়াল গাওয়ালা কারমা গো ফজরের নামাজ পড়তে আপনার কষ্ট হয় আর মহিলা কয়ে জামাই আমারে মাইন্না যতক্ষণ নিত না ততক্ষণ সেজদা থেকে মাথা উঠাইতাম না আর মহিলা কয় আমার জামাই একটা কালন নিয়া ঝগড়া করে বাপের বাড়ি গেছে আগের যুগের 10টা কাজ্জা তুইল্লা দিয়া কয় 10টার লাগিয়া আমার কাছে মাপ চাও লাগবো তাইলে জামুন আইলে তোর ভাত খাইতাম না বলেন না ঠিক কিনা খাসিয়ত পরিবর্তন করেন চরিত্র পরিবর্তন করেন সমাজ সুন্দর করেন আপনি মা যদি সমাজ সুন্দর করতে পারেন আল্লাহর কসম সমাজের দুশ্চিন্তা সমাজের মধ্যে খারাপিয়ত সমাজে ঝগড়া পাছাত থাকবে কথা বলেন না থাকবে মহিলা ডাক দিয়া কয় ও গো মায়ার নবীজি আমি সেজদা থেকে মাথা উঠাইতাম না আগে আমার স্বামীরে কোন আমারে একবার মাইন্না নিত আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বাস্তবে না স্বপ্নে 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 নবীর লোকে কথা হইতাছে কারণ আমরা যারা উম্মতে মুহাম্মদি আছি আমরা চোখ দুই প্রকার কয় প্রকার একটা জাহিরি একটা বাতিনি যেটা জাহিরি চোখ এড়িয়ে সেড়ি আর বাতিনি চোখ যেটা আপনি এই চোখটি বন্ধ কইরা যখন আল্লাহর দরবারে আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে মোরাকাবা মুশাহাদা করবেন আপনি এই চোখ দিয়ে কিছু দেখতেন না কলবের চোখটা দিয়ে চোখ বন্ধ করলে মক্কা মদিনা আপনার সামনে হাজির হয়ে যাবে এটার নাম কি চোখ বাতিনি কি চোখ বাতিনি চোখ ওই চোখ বন্ধ করতে হইলে 5 ওয়াক্ত নামাজ লাগবো নামাজের পাশাপাশি তাহাজ্জুদ লাগবো রোজা লাগবো হজ লাগবো যাকাত লাগবো আল্লাহর বেশি বেশি নফল ইবাদত লাগবে সুবহানাল্লাহ কোন মহিলা কয় নবী গো সেজদা থেকে মাথা উঠাইতাম না আমার নবী কয় তাইলে কেমনে তোমারে বাঁচান যায় তোমার স্বামীরে তোমার কাছে বালা বানান যায় তোমারে তোমার স্বামীর কাছে বালো প্রমাণ করা যায় ওই মহিলা একটা ডাক দিয়া কয় হুজুর গো ও হুজুর আমার দয়াল নবী আপনি কি পারেন না আমার স্বামীরে একটা বার আমার কাছে একবার আমারে গহন কইরা নেওয়াইতে মহিলার স্বামীটা আর তারে গহন কইরা নেয় না আমার নবীর কাছে মহিলা কয় সেজদা থেকে মাথা উঠাই উঠাইতাম সেজদা থেকে যখন মাথা উঠায় না মহিলাটারে আমার নবী ডাক দে কয় মাথা উড়াস না তারপরে তোর সমাধান করি মহিলা কয় আগে সমাধান করেন তারপরে উড়াম একটা সেজদার কত দাম আর আপনি কি সেজদা দেন মিয়া কোন রকম ডুমা মেরে উঠে যান সেজদা দিতে দিতে কোফালটারে কালা বানায় এলান কিন্তু আপনি সেজদা কবুল হয় কি হয় না আপনি নিজেও জানেন না বাবারা বন্ধুরা আমার
আমার নবী কয় তুমি কি মাথা উঠাইতাম না কয় নবী বিয়া তুমি মাফ করেন মাথা উঠাইতাম না আমার জামাই যদি আমারে সতি বইলা না বলে কোন মহিলা মারা যাওয়ার পরে তার স্বামী যদি ডাক দিয়া বলে আমার স্ত্রীটা বড় বালা ছিল আর কোন স্বামী মারা যাওয়ার পরে কোন মহিলাটা যদি কয় আমার স্বামীটা বালা ছিল তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে আমি আমার তিরমিজি শরীফ পড়ছি না তবে আমি তিরমিজি শরীফের হাদিসের খণ্ডাংশগুলা পইরা পইরা আমি আপনাদের কাছে ওয়াজ মাহফিল করি রে বাবা হযরতে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বলেন কোন মহিলা তার স্বামীরে মরার পরে যদি বালা কয় আর যদি কোন স্বামী মহিলা মরার পরে বালা কয় আমার আল্লাহ তারে বালা কয় বালা কওনের পরে আমার আল্লাহ তারে জান্নাত দেয় সুবহানাল্লাহ কত সুন্দর কথা আবার অনেকে বালা কয় মনে মনে গাইলে আমার বউডা আমি বুড়া ছিলাম কথা সত্য একটু খেয়াল করছেন আমার আছে না আমি আপনাদের কদমে ধরি আপনারা যারা যুবক আছেন আপনারা আপনাদের ছেলের বউদেরকে সাবধান করে দিবেন আপনারা যারা যুবক আছেন আপনাদের স্ত্রীকে সাবধান করে দিবেন আপনারা যেন আপনার বাবা মার খেদমত করতে পারে না করে তাহলে তোর মতো বৌদি আমার লাভ কি আমার মা বাবার খেদমত তুই না করলে কথা কয় না কোন কালার ফোলা ভাই পেট হয়ে রয়েছে ভাইয়া সবাই না ভাইয়া সবাই না অনেক ফোলা হয় না বউ ঠিক আছে কারণ ফোলার দিকে চাইলে তো বউ হ্যাঁ আমার জামাই সব করেন দিল তো অবস্থা খারাপ ঠিক কি না হ্যাঁ বেশি ঠিক আছে আচ্ছা আল্লাহ কবুল করুন করবেন তো ইনশাআল্লাহ মহিলা সাজদা থেকে কি করে না মাথা আমার নবী কয় বুঝছি রে আমার কি একটা ভেসে ফালাইছে স্বপ্নের ভিতরে ডাকের মাধ্যমে আমার আল্লাহ আমারে ফাড়াইছে আর আমারে ভেসে ফালাইছে সুবহানাল্লাহ কোন না আমার নবী কয় মহিলা তোমার ছেলেটা কি কোনো কথা কয় না কয় নবী কথা কয় না আমার নবীজির হাত মোবারকটা বরকতময় না এমনি নরমাল বরকতময় না নরমাল আমার দয়াল নবীজি রহমাতাল্লিল আলামিন নবীজি নবীজির শাহাদাত আঙ্গুলটা ডান হাতের বাহির কইরা মহিলার ফোলাডারে দইরা গালটার হা করাইয়া আঙ্গুলটা ভিতরে ঢুকাইয়া কি জানি পইরা তিনটা ফু দিছে রে বাবা ফুটটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানটা আল্লাহ 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 শুরু কইরা দিছে সুবহানাল্লাহ ওই মহিলা যখন আল্লাহ আল্লাহ শুরু করছে রে ওই সন্তানটা ছোট্ট বাচ্চা আল্লাহ আল্লাহ করে মহিলা কয় নবী গো আল্লাহ আল্লাহ না করে এটা কি আমারে বাঁচাইতে পারবো নি আমার নবী কয় ফোলা ডারলে তোর জামাইর কাছে যা দেখবি কেমনে বাঁচাই বন্ধুরা রে আমার ওই মহিলা তার সন্তান ডারে লইয়া যখন তার স্বামীর কাছে চলে গেছে রে বাবা স্বামীর কাছে যায় কয় স্বামী গো আপনি আমারে বাঁচান ফোলা ডারে কোলে লইয়া রাখছে স্বামী ডাক দিয়া কয় তুমি তো সতী সাত্রী নারী না তোমার তো চরিত্রের মধ্যে দৃষ্টাব আছে আমি তোমার এর গ্রহণ করতে পারবো না আল্লাহর কসম নে বাবা ওই কোলের সন্তানটা একটা লাভ দিয়া নিচে পড়ে গেছে বাবার কদমের ভিতরে ধরে ডাক দিয়া কয় আব্বা গো আমার মাডা কোনো অন্য খারাপ মহিলার মতো না আমার মাডা আল্লাহর ইবাদত কইরা কইরা কান্দা কান্দা আল্লাহর পক্ষ থেকে আমার ছায়া ছায়া আনছে আব্বা গো আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার মায়ের সাত মাস অবস্থায় আপনি আমার মারে এমন মায়ের মারছেন আব্বা এই মুহূর্তে যদি আমার মারে আপনি স্ত্রী বলে স্বীকার না করেন আপনি আব্বার অবস্থায় যা খারাপ আছে বন্ধুরা রে আমার ওই মহিলার বাচ্চা 10 বছরের বাচ্চা এত কথা কেমনে জানে মহিলাটা অবাক হয়ে গেছে সংসার মধ্যে নগদ বইরা ভাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া কয় মাবু ও দয়াল আল্লাহ আপনার দরবারে আমরা একটা ফরিয়াদ আল্লাহ তোমার কুদরতের খেলা কেউ বুঝতে পারে না আজকে আপনি আমি মহিলার সম্মান বাঁচাইয়া 10 বছর পরে আমার স্বামীর ভাত খাওয়াইতাছেন স্বামী স্ত্রীর সেজদা থেকে টান দিয়া কই স্ত্রী রে ওই স্ত্রী কোনো রাগ কইরো না আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ কইরা দাও স্ত্রী কয় স্ত্রী তো কোনোদিন স্বামীর স্বামী তো কোনোদিন স্ত্রীর কাছে ছোট হইতে পারে না মাফ কইরা দিলাম ও স্বামী আপনি আমার সন্তান তারে স্বীকৃতি দেন স্বামী স্বীকৃতি দিব ওই যুগে পারস্যের রাজ্যের মধ্যে স্বামী ডোল বাজাইয়া বাজাইয়া এলাকার মানুষগুলারে ডাক দিয়া কয় আমার এলাকাবাসী আমি আমার স্ত্রীটারে খারাপ বলেছিলাম খারাপ বলার কারণ হইল আমার একটা নেককার সন্তানের দরকার
অধিকার ছিল আজকে 10 বছর পরে আমার স্ত্রী একটা নেকটার সন্তান রে আমার কাছে হাজির হয়ে গেছে আমার স্ত্রী খারাপ না আমার স্ত্রী একজন নেকটার সলে কিনা আল্লাহর বান্দি আমার স্ত্রী একজন ভালো মহিলা তোমরা আমার স্ত্রীর অপবাদ দিও না ওই এলাকার মানুষ সবাই ডাক দিয়া কয় আসলেই তো তোমার স্ত্রীরা ভালো তুমি এমন মন্তব্য করে স্ত্রীরে তারায়া দিছো আপনারা জবান খুলে বলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত থাকলে ঝগড়া জাতি কোনদিন হইতে পারে আর আল্লাহর ইবাদত করলে আল্লাহর কাছে কোনো কিছু কমতি নাই কমতি নাই আর আমার নবীর দরবারে চাইলে আমার দয়াল নবী আল্লাহর কাছ থেকে আয়না দিয়ে পারে না পারে কন্ডা মোহর ভিতরে আঙ্গুল ঢুকিয়ে তিনবার ফু দিছে পারছে নি আল্লাহ কবুল করুক আমিন আরো জোরে কর না আমিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মদিনার নবীর গোলামিতে আমাদের জীবনটারে কবুল করুন জোরে পড়ে না আমিন আমিন আরো জোরে পড়ে না আমিন আমিন আসেন আমরা সবাই ওই নবীকে একবার দাঁড়ায় সালাম দিই ইয়া নবী এলাকার মাহফিলটা হচ্ছে আমাদের সাথে কারা খুশি কবরবাসী খুশি অনেক বড় কবরস্থান হ্যাঁ আট কানি কবরস্থান মানে এই কিতাদানি কয় 20 ঘন্টাতে এক কানি কেন তাহলে 80 ঘন্টা আমরা এদিকে 20 ঘন্টাতে এক কানি আচ্ছা 20 কানি বলে এক কানি দিনে খেলে রাত কে ধরে আরে 200% এক ঘন্টা আমরা দিব 20% 40% এক কানি তুই হ্যাঁ ঠিক আছে এদিকে কইছি আমি তার মানে এনে 80 ঘন্টা আচ্ছা এই যে কবরস্থানে অনেকের মা অনেকের বাবা অনেকের দাদা অনেকের দাদি আছে না নাই কথা কয় না রে আছে না নাই আল্লাহ দম পহরাইলে বুঝবে কে আপন পাগল মন রে দম পহরাইলে বুঝবে কে আপন মারহাবা আল্লাহ দম পহরাইলে বুঝবে কে আপন পাগল মন রে দম পহরাইলে বুঝবে কে আপন মাশাল্লাহ দমের উপর বারে গওয়ার দম তাকিতে তালাশ কামার দমে দমে ডাক মাওলা রে দম তোমার হবে আপন দমে তোমার করবে পাওয়ার মা বাবাজ তত প্রি হবে পাওয়ার পাগল মহন রে দম্পু রাইলে বুঝবি কে আপন মাসলাও আল্লাহ পাগল মহন মাসলাও এক বাহার বাবুলে না রে তো হইব রে মরওয়ান মাশাল্লাহ পাগল মওয়ান মাশাল্লাহ এক বাহার বাবুলে না রে তোর হইব রে মরওয়ান মাশাল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সন্ধ্যার সাথে পাইবি নায়ক পাগল মৌ
গগন মাশাল্লাহ একবার বাবুলে না রে তো হইব রে মরওয়ান মাশাল্লাহ মা বাবা ইয়াতিও হযরত জানা যায় যাবে শত শত আদার গরে কে থাকবে না মন রে মাশাল্লাহ মা বাবা ইয়াতিয়ত স্ত্রী পুত্র শত শত আদার গরে কেহ থাকবে না মন রে মাশাল্লাহ ওই কবর সঙ্গার সাথী ওই কবর সঙ্গার সাথী নবী নরে পাগল মন মাশাল্লাহ একবার বাবুলে না রে তো হইব রে মরওয়ান মাশাল্লাহ মদিনা ও মদিনা মাশাল্লাহ শিখাইয়া প্রেম খেলা শিখাইয়া প্রেম খেলা কোন বর্ণায় লুকাইলি আমার রে তুই কেমনে বইলা রইলে মাশাল্লাহ কোন বহন এলো কাইলে রে মোরে সেদে কোন বহন এলো কাইলে হাই রে মাশাল্লাহ মন রে বন জঙ্গলার পশু গহনে তারা সবাই জিকির করে দমে দমে ডাকে আল্লাহ রে হে মন রে মাশাল্লাহ মন রে বন জঙ্গলের পশু পাখি দমে দমে তোমায় ডাকি আমরা বান্দা ডাকতে পারলাম মন রে মাশাল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী নবী নরে দন পাগল মন মাশাল্লাহ একবার বাবুলে না রে তো করবি রে মরওয়ান মাশাল্লাহ আমার কেহ নাই রে এই বব সংসারে থাকলে কিয়া কান্দে হোসেন থাকলে কিয়া কান্দে হোসেন কারবালার ময়দানে আমার কেহ নাই রে মাশাল্লাহ আল্লাহ ও হাসান শহীদ জহরে তে হোসেন কারবালায় আল্লাহ ও হাসান শহীদ জহরে তে হোসেন কারবালায় জান্নাতে লুটিয়া কান্দে আলী ফাতেমা লাই মাশাল্লাহ দুধের শিশু আধ ঘরে শহীদ দুধের শিশু আধ ঘরে শহীদ পানি রোলা গিয়া মার কে নাই রে এই বাবা সংসারে থাকলে কিয়া কান্দে হোসেন কারবালার মানে আমার কে হো না দিয়ে মাশাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আগামী বছর একই বছরে এনে মাহফিল আবার হইব আল্লাহ কবুল করুন, আগামী বছর মাহফিলটারও কবুল করুক, আমিন। এই তারিখ ইনশা আল্লাহুল আজিজ, আল্লাহ যদি আমাদের বাঁচায় ইনশাআল্লাহ আমরা মাহফিল করবো, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে জোরে বলেন আমিন। সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে এই মাহফিলের সভাপতির জন্য দোয়া চাওয়া হয়েছে, জনাব মোহাম্মদ জনাব সৈয়দ কায়কোবাদ ফারুক সাহেব উনি দোয়া চেয়েছেন, এবং সোহেল ভাই উনি দোয়া চেয়েছেন, উনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। এলাকার যারা যারা দোয়া চাই আল্লাহ সবাইকে যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন আল্লাহ। আল্লাহ কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র আল্লাহ সুয়াগাজী এলাকার আল্লাহ গোয়ালগাঁও দনপুর আল্লাহ এই এলাকার সদর দক্ষিণ থানাধীন এই গোয়ালগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আল্লাহ মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় এই এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়ারার ব্যবস্থাপনায় আজকে এত সুন্দর একটা মাহফিল সাজাইয়া আমি শামীম রেজা গুনাগারে আল্লাহ প্রধান বক্তা বানাইয়া এলাকার মুরব্বী নেকেরা আলেম সমাজ দাড়ি ফাঁকা বুড়া বুড়া মুরব্বী বাবাদেরকে লইয়া আল্লাহ যুবক নজুবান ভাইদেরকে লইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় দয়াল রে ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ কইরা দাও ইয়া মারাল্লাহ আমার জীবনের গুনাহ তুমি ক্ষমা করছো নি আমায় আব্বার কবরে আজাব বন্ধ হইছে নি দাদা দাদিরে ক্ষমা করছো নি মাবুদ ডাকলে কি জুড়াই রে মন জপলে কি পান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ কর আল্লাহ জাহালই তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ নমরুদের আগুনে পালাইয়া আমার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ কর আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ অন্ধকার কবরের কথা মনে হইয়া গেলে আমার কাছে বড় ভয় লাগে রে দয়াল না জানি বড় বড় সাপ বিচ্ছুগুলো আপনার দংশন করে দয়াল রে না জানি আপনারে আল্লাহ দংশন কইরা কবরের মধ্যে জীবনটার দংশাইত কইরা দেই আল্লাহ আপনি যদি আপনারে মাফ কইরা দেন আল্লাহ আপনি কারোর কাছে কোনো জবাব দিতে করা লাগবে না আপনার রহমত দিয়া যদি ভরপুর কইরা দেন মালিক আপনার রহমতের কোনো কমতি হবে না আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন রব্বুল আলামিন আজকের মাহফিলে অনেক সন্তান হাত বাড়াইছে জগতের মধ্যে বাবা নাই বাবা হারাইতি দয়াল রে যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গামপায় পালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া রোদে পুরা মেঘে বিদা সন্তান রে মানুষের মতো মানুষ কইয়া দিয়া আব্বাই অন্ধকার কবরে আব্বার কবরে আর আযাব দিও না দয়াল রে
আল্লাহ অনেক সন্তান হাত বাড়াইছে মানাই আল্লাহ যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই মাওলা মা জননী সন্তানকে গর্ভে নিয়া সন্তান মায়ের ডান দিকে বাম দিকে লাত্তি দিত মা জননী চিল্লা চিল্লি করত তবুও সন্তান রে দুনিয়ার আলো দেখাইছে আজকে কার জানি এমন মালাই আল্লাহ আজকে যারার এমন মা অন্ধকার কবরে মায়ের কবরে আর আযাব দিও না এই মাঘ মাসের শীতের দিনে ছোট্টবেলার সন্তান যখন বিছানার ডান পাশে প্রস্রাব করে দিত মা জননী সন্তানকে টান দিয়া বিছানার বাম পাশে লইয়া যাইত আবার বিছানার বাম পাশে প্রস্রাব করলে আল্লাহ মা জননী নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানকে মা জননী শুকনা জায়গায় ঘুম লওয়াইত আল্লাহ জানি না রে কার জানি এমন মা অন্ধকার কবরে আল্লাহ সন্তান কোন চাকরি বাকরিতে যদি চইলা যাইত সন্তান আসতে যদি দেরি হইত সবাই ঘুমায়া যাইত পাগলনি মাডা ঘুমাইত না ঘরের দরজার মধ্যে আল্লাহ মা জননী একটা ফিরা ফালাইয়া বইসা থাকতো আর সন্তান কই কই বইলা কান্ত ঘরে সন্তান যদি ফিরে আসত মা জননী সন্তানের পাতের মধ্যে বড় একটা রুই মাছের মাথা তুলা খাবার দিত মা জিজ্ঞাসা করত বাবা তুমি খাও সন্তান জিজ্ঞাসা করত মা আপনি খাইছেন নি মা ডাক দিয়া কইত বাবা তুমি খাইলে আমি মায়ের খাওয়ান হইয়া যায় আল্লাহ এমন মাজার কবরে দেশে আরে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ার কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মা আল্লাহ দারার মা নাই তারার সামনে কত সন্তানের তাদের মা আদর করে অনেক মা বোনেরা বাড়িতে হাত বাড়াইতে দয়াল রে বাপের বাড়িতে ফিরা গেলে মায়ের মুখটা দেখে না চাচি জেডি রে দেখি আল্লাহ বাড়িতে মা গেলে তো মা জননী সর্বপ্রথম নিজের আসন দিয়া সন্তানের গামগুলা মুইসা দিত আল্লাহ এমন মা দাদের কবরে কবরের আজাব তুমি মাফ করে দাও মা গো তোমার মত লয় না কে হো আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী আল্লাহ যারার যারার মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আম্মা আব্বা বেঁচে আছে গো আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ কায়কোবাদ ফারুন সাহেব অসুস্থ আল্লাহ তার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ এই মাহফিলটা করার সময় যে কমিটির ভাইয়েরা আল্লাহ এলাকাবাসী যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আজকের মাহফিলে প্যান্ডেল দিয়া মাইক দিয়া লাইটিং দিয়া মিডিয়ার ফাইম এইচডি মিডিয়া জিএম সুন্নি মিডিয়ার ভাইয়েরা আল্লাহ আমার ড্রাইভার আরিফ সহ যারা যারা আজকের মাহফিলের মধ্যে হাজির হয়েছে আল্লাহ সামনে মেম্বার পদপ্রার্থী আমার সোহেল ভাই সহ এলাকার মুরব্বী নেকেরাম আলেম সমাজ সহ এলাকাবাসী যারা যারা হাত বাড়াইছে আল্লাহ সবার হাত আপনি কবুল আর মঞ্জুর করে নেন এমন কোন রোগ দিয়েন না যেই রোগের কারণে আপনি আল্লাহরে আল্লাহ বইলা ডাকতে পারবো না এ মাবুদ ও দয়াল আল্লাহ আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফা আদান করে দেন আল্লাহ যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দেন যাদের সন্তান বিদেশে তাদেরকে তোমার হাওলা করলাম জানের জিম্মাদার হইয়া যাও আর আকিরি ফরিয়াদ মরে যাব দুঃখ নাই আল্লাহ তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না মরণের আগ
আগে একবার নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের দিনে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।